আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হল জাকাত অর্থাৎ কোথায় কোথায় বা কাকে কাকে জাকাতে দেওয়া যায় এবং কাকে কাকে জাকাতে দেওয়া যায় না মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন এসব সাদাকা মানে জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্যে এর ব্যবস্থাপনায় কর্মরত কর্মচারীদের জন্যে যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্যে কোন ব্যক্তিকে গোলামীর বন্ধন থেকে আজাদ করার জন্যে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির জন্যে আল্লাহ আল্লাহর পথে সংগ্রামী এবং মুসাফিরদের জন্যে এটা আল্লাহর নির্ধারিত ফরজ নিঃসন্দেহে আল্লাহ তাল্লাহ সবকিছু জানেন এবং তিনি হচ্ছেন বিজ্ঞ কৌশলী অনুবাদ সুরাত আয়াত শাইট এ আয়াতে ফকির ও মিসকিন এই শব্দ দুটির ব্যাখ্যা প্রয়োজন কারণ এখানে ফকির বলতে শুধুমাত্র ভিক্ষুক নয় বরং ফকির বলতে সে সকল অভাবগ্রস্ত পরিবার যাদের সীমিত আয় দ্বারা জীবিকা নির্বাহ করতে পারে না হলেও ইয়াতিম বিধবা বাস্তুহারা অসহায় শ্রেণী অন্তর্ভুক্ত যারা অভাব অনটনে কাটায় তারাই ফকির আর মিসকিন বলতে সে সকল অভাবগ্রস্ত দরিদ্রদের বুঝায় যারা আত্মমর্যাদা ও বোধের কারণে কারণিকট অভাব ও দারিদ্রের কথা প্রকাশ করে না যার এতটুকু সম্পদ নেই যে তার প্রয়োজন মিটাতে পারে এবং তার অবস্থা সেরূপ বোঝা যায় না যে তাকে দান খয়রাত করা যাবে আর সে মানুষের কাছে যানছা করে বেড়ায় না বরং কঠোর শ্রম ও প্রাণান্তকর চেষ্টার পরও নিজেদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারে না শহী বুখারি পরিচ্ছেদ চব্বিশ বাই তিপ্পান্ন হাদিসনাবার এক হাজার চারশো ছিয়াত্তর ও এক হাজার চারশো উনআশি অন্যত্র রাসুলুল্লাহ হজরত মাহমদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি বা দুইটি খেজুর বা এক বা দুই লোকমা খাবারের জন্য ঘুরে বেড়ায় সে মিসকিন নয় বরং প্রকৃত মিসকিন সেই ব্যক্তি যে লোকদের নিকট চায় না তারাও তার অবস্থা অবহিত নয় যে তাকে কিছু দান করবে সুনান আবু দাউদ পরিচ্ছেদ 24 হাদিস নাম্বার 1631 জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীরা ধনী হলেও জাকাতের টাকা পাবে কারণ এটা ছাড়া তাদের আর কোনো জীবিকা নেই সুনান আবু দাউদ পরিচ্ছেদ পঁচিশ হাদিস নাম্বার এক হাজার ছশো পঁয়ত্রিশ যাদের অন্তকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তারা হলেন ন মুসলিম এই ন মুসলিমরা যদি আর্থিক সংকটে থাকে তবে তাদেরকে জাকাতের টাকা প্রদান করতে হয় ঋণগ্রস্ত ব্যক্তি যদি নিজ দেশে ধনী হয় অর্থাৎ যার সম্পদের তুলনায় ঋণ বেশি তাকে জাকাতের টাকা দেয়া যায় সুনান আবু দাউদ পরিচ্ছদ পঁচিশ হাদিস নামার এক হাজার ছয়শ পঁয়ত্রিশ আল্লাহ তাল্লাহার পথে সংগ্রামী ব্যক্তি স্বদেশে ধনী হলেও বিদেশে আল্লাহর পথে সংগ্রামরত থাকলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় সুনান আবু দাউদ পরিচ্ছদ ২৫ হাদিস নাম্বার এক হাজার ছয়শ পঁয়ত্রিশ মুসাফির যিনি সফররত তিনি সফররত অবস্থায় আর্থিক সংকটে পতিত হলে তাকে জাকাতে দেওয়া যায় আবার ফকির তার প্রাপ্ত জাকাত থেকে ধনী লোককে কিছু উপহার দিলে ধনী ব্যক্তি তা গ্রহণ করবে সুনান আবু দাউদ পরিচ্ছেদ পঁচিশ হাদিস নাম্বার এক হাজার ছয়শো পরিচ্ছেদ একত্রিশ হাদিস নাম্বার এক এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যারা জাকাতের টাকা দিয়ে শাড়ি কাপড় কিনে দেন তাদের জাকাতের উদ্দেশ্য সফল হয় না তাই এরকমটা করা উচিত নয় জাকাতের প্রকৃত উদ্দেশ্য হলো জাকাত যাদেরকে প্রদান করা যায় তাদের একজনকে বা একটি পরিবারকেই জাকাতের সম্পূর্ণ টাকা দিয়ে স্বাবলম্বী করে দেয়া তবে এমন পরিমাণে জাকাত কাউকে দেয়া উচিত নয় যে জাকাত নিয়ে জাকাত গ্রহণকারী সম্পদ নিসাব পরিমাণ হয়ে যায় অর্থাৎ তার জন্যে জাকাত প্রদান বাধ্যতামূলক হয়ে যায় যাই হোক মহান আল্লাহ জাকাত কাকে দেয়া যাবে এই ব্যাপারটি পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছেন আমাদের সেই গাইডলাইন ফলো করা উচিত আসুন এখন আমরা জানার চেষ্টা করি কাকে কাকে জাকাত দেওয়া যাবে না জাকাত যাদেরকে দেওয়া যাবে না তারা হলেন এক বানু হাসেম অর্থাৎ রাসুল্লাহ হজরত মোমদ সাল্লাহ সাল্লামের বংশের কোনো ব্যক্তিকে জাকাতে দেওয়া যাবে না শহীদ বোখারি পরিষদ চব্বিশ বাই সাতান্ন হাদিস নাম্বার এক হাজার চারশো পঁচাশি শহীদ মুসলিম পরিষদ পঞ্চাশ হাদিস নাম্বার দুই হাজার তিনশো তেষট্টি একশো একষট্টি বাই এক হাজার উনসত্তর আর এই কারণেই একদিন রাসুল্লাহ হজরত মোদ্লা সাল্লাম নিজে একটি খেজুর পাওয়ার পর হাতি নিয়ে পরে আবার হাত থেকে ফেলে দেন শহীদ মুসলিম পরিষদ পঞ্চাশ হাদিস নাম্বার দুই হাজার তিনশো ছেষট্টি একশো বাষট্টি বাই এক হাজার সত্তর দুই অমুসলিমদের জাকাতে দেওয়া যাবে না তবে সদাচারণ করতে হবে সুনান আবু দাউদ পরিচ্ছদ পঁয়ত্রিশ হাদিস নাম্বার এক হাজার ছশো তিন কোনো ধনী বা স্বাবলম্বী ব্যক্তিকে জাকাতে দেওয়া যাবে না সুনান আবু দাউদ পরিচ্ছদ চব্বিশ হাদিস নাম্বার এক হাজার ছশো তেত্রিশ রাসুল রহজত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা করে কেয়ামতের দিন সে তার মুখমণ্ডলে অসংখ্য জখম নখের আচর ও ক্ষতবিক্ষত অবস্থায় উপস্থিত হবে কেউ জিজ্ঞাসা করল। হে আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে সম্পদশালী তিনি বললেন পঞ্চাশ দিন হাম বা ওই মূল্যের স্বর্ণ যার আছে সুনান আবু দাউদ পরিচয় চব্বিশ হাদিস নাম্বার এক তবে পাঁচ শ্রেণীর ধনির জন্য জাকাত গ্রহণ জায়েজ এরা হলো এক আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি দুই জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী তিন ঋণগ্রস্ত ব্যক্তি চার কোনো ধনী ব্যক্তির দরিদ্রের প্রাপ্ত জাকাতের মাল নিজ অর্থের বিনিময়ে ক্রয় করা এবং পাঁচ মিসকিন ব্যক্তি তার প্রাপ্ত জাকাত হতে ধনী ব্যক্তিকে উপহার দিলে সেই ধনী ব্যক্তি সুনানাবু দাউদ পরিচ্ছদ পঁচিশ হাদিস নম্বর এক হাজার চার ভরণ পোষণ দেয়া ফরজ এমন ব্যক্তিকে জাকাতে দেওয়া যাবে না জাকাতের দাতা স্বামী হলে সে পিতা মাতা স্ত্রী ও নিজ সন্তান যাদের ভরণ পোষণ দেওয়া তার জন্য ফরজ তাদেরকে জাকাতে দেওয়া যাবে না তবে জাকাতে দাতা স্ত্রী হলে এবং সে ধনী হলে তার আয় থেকে যেহেতু স্বামীর ভরণ পোষণের দায়িত্ব তার নয় তাই স্বামী ঋণগ্রস্ত বা গরিব হলে সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীকে জাকাতে দিতে পারবে সে তার পালক ইয়াতিম সন্তানদেরও জাকাতে দিতে পারবে সহিখারি পরিচ্ছেদ চব্বিশ বাই চুয়াল্লিশ হাদিস নাম্বার এক হাজার চারশো বাষট্টি চব্বিশ চল্লিশ বাই আটচল্লিশ হাদিস নাম্বার এক হাজার মুসলিম পরিষদ স্ত্রী কর্তৃক স্বামীকে জাকাত দান হাদিস নাম্বার দুই হাজার দুশো আবার জাকাত দাতা শ্বশুর শাশুড়ি ভরণ যেহেতু তার জন্য ফরজ দয় তাই তাদেরকে জাকাত দেয়া যায় একই কারণে জাকাত দাতার যুবক বয়সী সুস্থ ও স্বাবলম্বী ভাই বোন চাচা চাচি খালা খালু ফুপা ফুপি মামা মামি এদের ভরণ পোষণ ফরজ না হওয়ায় এদের জাকাত দেয়া যায় তবে জাকাত দাতার দাদা দাদি নানা নানি এবং চতুর্থ আত্মীয় স্বজন নিজ ছেলে মেয়ে নাতি নাতিকে জাকাত দেয়া যাবে না এরা গরিব হলে এদেরকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতে হবে তবে জাকাত দেওয়া যাবে না প্রিয় ভাই ও বোনেরা আশা করা যায় যে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম কাকে কাকে জাকাত দিতে পারবো এবং কাকে কাকে জাকাতে দিতে পারবো না তো নিশ্চয়ই আমরা এখন থেকে নিজ নিজ জাকাতে নির্ধারণ করে সঠিকভাবে জাকাতে প্রদান করব। নৈকট্য লাভের চেষ্টা করব মহান স্রষ্টা আল্লাহ তালার আল্লাহ আমাদের মনকে জাকাত প্রদানে উৎসাহিত করুন মহান আল্লাহ আমাদেরকে জাকাত সঠিকভাবে ব্যবহার ও বিতরণ করতে সহায়তা করুন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুন আমিন আজ এ পর্যন্তই আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো অথবা খারাপ যাই লাগুক মন্তব্য করবেন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও এ ব্যাপারে জানতে পারে সাবস্ক্রাইব এবং লাইক আপনার নিজের পছন্দ তবে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী পর্বে ফিতরা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ